খুবই চমৎকার হয়েছে গান, নার্ভাসনেস কাটাও তুমি, খুব ভালো করে গেয়েছো। কুনাল, কেমন লেগেছে তোমার? আমার কাছে মনে হয় শফিক হচ্ছে অনেক দূর পথের যাত্রী, ওর যাত্রা কেবল শুরু, ও অনেক দূরে যাবে। এত কন্ট্রোল নিজের ভয়েসের উপর, হ্যাটস অফ, বিউটিফুল। আমার মনে হয় যে যেটা আমি শুরুতে বলেছি যে তুমি আমাদেরকে অনেক বেশি প্রাউড ফিল করাবে ভবিষ্যতেও। তোমার জন্য চ্যালেঞ্জ দিব আমি ইমরানের কমেন্টের পর। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কুনাল। ইমরান, কেমন লেগেছে? আমার কাছে মনে হয় ও একটা সুরের হাড়ি, যে হাড়ির মধ্যে কথা, তারপর মিউজিক দেওয়া হয় এবং ও নিজের মতো করে ওটাকে রান্না করে। মানে ওর একটা গান যখন গায়, এটা ওর মতো করে, ওর নিজস্ব একটা স্টাইলে করে, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অ্যান্ড ওর আলাদা একটা ভয়েস টেকচার আছে, যেই টেকচারটা সবচেয়ে বেশি আকর্ষণ করে আমাকে। এবং আমি বলবো আজকের বেস্ট পারফরমেন্স হচ্ছে তোমার, যতগুলো গান শুনলাম আমার কাছে আজকের বেস্ট পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। কত সুন্দর সুন্দর ভালো কমেন্ট তুমি পেয়ে গেছো। ময়মনসিংহের লোকজন কি বলছে বলো তো? তারা অবশ্যই আমার জন্য দোয়া করছে, এবং আমি তো ওই এলাকার, এই কারণে হয়তো আমার জন্য সকলে দোয়া করবে, এবং যারা গানকে ভালোবাসে অবশ্যই তারা আমাকে দোয়া করবে। সকলের ভিতরে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমাদের সবার দোয়া ভালোবাসা তোমার জন্য আছে, সবসময় থাকবে। গ্রুমারের দোয়া না থাকলে তো গানটা সঠিকভাবে হয়তো সে হেল্পটা নিয়ে গাওয়া যাবে না। তোমার গ্রুমার কে?
ঘুমার বাপ্পি স্যার, বাপ্পি স্যার কি ভোট দিয়ে চলে আসেন নাকি একটু দেখবো নাকি মঞ্চে আসেন তা বাপ্পি স্যার, বাপ্পিকে অভিনন্দন। তোমার গ্রুমিংয়ে ও আজকে চমৎকার আরেকটি গান আমাদেরকে প্রেজেন্ট করেছে। এরপরে গ্রুমারদের জন্য একটা গিফট হতে হবে, কম্পিটিশন অ্যামাং দি গ্রুমার্স, কার স্টুডেন্ট সবচেয়ে সুন্দর করে গায়। তবে বাপ্পি, ও যেহেতু ফোক আগেরবারও গেয়েছে, আজকেও গেয়েছে, আমার মনে হয় যে একটু অন্য ধরনের গান ধরো, একটু আধুনিক টাইপের গান যদি পরের এপিসোডে গায় কেমন হবে বলতো ওর কণ্ঠে? অবশ্যই, আর আমার মনে হয় যে ও সেটি পারবে, কারণ ও যখন গায় ওর সব থেকে প্লাস হচ্ছে ও ও হারিয়ে যায় গান গাইতে গাইতে, মানে ওকে বলে দিতে হয় না যে এখানে ফিল করে গাও, ও প্রত্যেকটা শব্দ অটোমেটিক্যালি ওর ভেতরে ধারণ করে ফেলে, তো সেই জায়গাটা। তো আমার মনে হয় যে ওকে যদি দেয়া যায় যে কোনো গানও গাইতে পারবে। বাহ, ভেরি গুড, তাহলে তো বলে দিল যে কোনো গান শফিক গাইতে পারবে। তাহলে পরের রাউন্ডে একটা আধুনিক গান শুনতে চাই। অবশ্যই, অল দ্য বেস্ট।